আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইউটিউন ফরাজি, ইউনিক বিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ভিডিও বিষয় হচ্ছে কিভাবে আপনারা 20 মিনিটের মধ্যে একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। আমি আপনাদেরকে যে স্টেপসগুলো দেখাবো সেই স্টেপসগুলো যদি আপনারা খুব ভালোভাবে ফলো করেন তাহলে আপনারা 20 মিনিটের মধ্যে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনি হয়তো বিশ্বাস করবেন না যে আমেরিকাতে একজন মুচি যে জুতা সেলাই করে তার ওয়েবসাইট রয়েছে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে ওয়েবসাইটের ইম্পর্টেন্স বা গুরুত্ব কতটুকু। তো চলুন দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে খুব সহজে আপনি কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। একটি ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে একটি ডোমেইন এবং হোস্টিংয়ের। ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম, আপনি ওয়েবসাইটটিকে যে নামে বানাতে যাচ্ছেন সেই নামটি হচ্ছে ডোমেইন, এবং হোস্টিং হচ্ছে আপনি যেসব ফাইলগুলো আপনার ওয়েবসাইটে আপলোড করবেন সেটি হচ্ছে আপনার হোস্টিং স্পেস, এটাও আমাদেরকে কিনতে হবে। সো আমরা ডোমেইন এবং হোস্টিং কেনা থেকে শুরু করে ওয়েবসাইটের শেষ পর্যন্ত আমরা এই ভিডিওতে দেখিয়ে দেব। তো চলুন শুরু করি। ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য আমরা বাংলাদেশে একটি ট্রাস্টেড কোম্পানি unicbuddy.com এখানে আমরা ক্লিক করছি। এখানে ডোমেইন এবং হোস্টিং আমরা কিনতে পারবো। ডোমেইন এবং হোস্টিংয়ের জন্য unicbuddy.com খুবই ট্রাস্টেড এবং রিলায়েবল, এখানে আপনারা মাস্টার কার্ড ছাড়াই পেমেন্ট করতে পারবেন। এই সাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা আপনারা জাস্ট গুগলে গিয়ে unicbuddy লিখলেই চলে আসবে। তো আমরা এখানে যে আমাদের ওয়েবসাইটের নামটা লিখছি, আপনি যেই ওয়েবসাইটটি বানাতে চান সেই ওয়েবসাইটের নামটা এখানে লিখবেন। তো আমি এখানে দিচ্ছি rongobuddy.com। তো এটা লিখে আমি এদের সার্চ ডোমেইনে ক্লিক করছি। সার্চ ডোমেইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই ডোমেইনটি অ্যাভেলেবেল দেখাচ্ছে। যদি আপনার ডোমেইনটি অলরেডি কেউ নিয়ে থাকে, যদি কেউ কিনে ফেলে, তাহলে এখানে আর অ্যাভেলেবেল দেখাবে না, আমাদের এই ডোমেইনটি অ্যাভেলেবেল আছে। যদি আপনার ডোমেইনটি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনি আপনার ডোমেইনের সাথে বিডি বা অন্য কিছু অ্যাড করতে পারেন, বা ডট কম না নিয়ে আপনি ডট নেট, ডট ইনফো, এরকম অনেক কিছু রয়েছে, আপনি সেগুলো ইউজ করতে পারেন। তো আমাদের এই ডোমেইনটি হচ্ছে ডট কমের, তা আমি এই ডোমেইনটিকে কপি করে নিলাম এবং এখানে যে সিলেক্ট ডোমেইন রয়েছে এই সিলেক্ট ডোমেইনে ক্লিক করছি। এখান থেকে আমাদেরকে ডট কমটা সিলেক্ট করে দেবো, যেহেতু আমাদের লাস্টে ডট কম রয়েছে। যদি আপনার ডট কম না হয় ডট নেট থাকে তাহলে আপনারা ডট নেটে ক্লিক করবেন বা অন্য কিছুতে ক্লিক করবেন, আমি ডট কমে ক্লিক করছি। এখানে আপনারা দেখবেন ডোমেইনের সাথে কী কী দিচ্ছে unicbuddy.com। তারপর আমি এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করছি, এটার প্রাইস হচ্ছে 1000 টাকা। এখন ডোমেইন আমরা অ্যাড করলাম আর আমরা এখন হোস্টিং কিনব। তো এবার আমরা মেনুবার থেকে যে হোস্টিংয়ে ক্লিক করছি, হোস্টিং কেনার জন্য আমি 3 GB প্যাকটা কিনবো। আপনারা যে কোনো প্যাক কিনতে পারেন, এখানে 1 GB, 3 GB সবগুলো প্যাকই এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন। তো আমি প্রথম শুরু করতে গেলে আমি মনে করি 3 GB আমার জন্য বেস্ট। তো আমি 3 GB হোস্টিংটা নিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 4000 টাকা, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক কিছু ফিচার্স রয়েছে, যে কত GB ব্যান্ডউইথ বা কতগুলো সাবডোমেইন কিংবা FTP অ্যাকাউন্টস সব কিছু এখানে আপনারা দেখতে পাবেন, সব ডিটেলস দেওয়া আছে। তো এটাকেও আমি অ্যাড টু কার্টে ক্লিক করে দিচ্ছি। অ্যাড টু কার্টে ক্লিক করা মানে হচ্ছে আমাদের ঝুড়িতে বা বাস্কেটে আমরা এই ডোমেইনটি বা হোস্টিংটি রাখলাম। এখন দেখুন আমাদের ডট কম ডোমেইন এবং হোস্টিং অ্যাড হয়ে গেছে আমাদের বাস্কেটে। তো আমরা এখন এখানে প্রসিড টু চেক আউটে ক্লিক করছি। এখানে আমরা আমাদের সকল ইনফরমেশন ফিল আপ করে দিব খুব সুন্দরভাবে। এখানে সবার আগে আমাদেরকে ডোমেইন নামটা লিখতে হবে, তো আমি এখানে ডোমেইন নামটা লিখে দিলাম। তারপরে এখানে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে হচ্ছে কোম্পানি নেম বা ফোন নাম্বার, সব কিছু আমরা খুব সুন্দরভাবে ফিল আপ করে দিব। সব কিছু ফিল আপ হয়ে গেলে আমাদের এখানে দেখতে পাবেন যে আমাদের টোটাল এসেছে 5000 টাকা, এবং এখানে আমাদেরকে বিকাশের মাধ্যমে আমরা পেমেন্টটি করব। সো বিকাশে ক্লিক করলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিকাশের চার্জ 2% ধরে আমাদেরকে পে করতে হবে 5100 টাকা। unicbuddy যে এখানে বিকাশ নাম্বারটি দেওয়া আছে, পার্সোনাল নাম্বার এটা, এখানে আমি এটাতে 5100 টাকা সেন্ড মানি করে দিচ্ছি, দিয়ে তারপর এখানে বিকাশের নাম্বারটা এবং বিকাশের ট্রানজ্যাকশন আইডিটা আমি বসিয়ে দিব। আমি যেই নাম্বার থেকে বা যেই দোকানদার নাম্বার থেকে আমি এই নাম্বারে টাকাটা পাঠিয়েছি সেই দোকানদারের নাম্বারটা এখানে আমি দিয়ে দিচ্ছি, বা আমার যদি নিজের বিকাশ থাকে বা আপনার যদি নিজের বিকাশ থাকে তাহলে আপনি সেই বিকাশের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আর ট্রানজ্যাকশন আইডি, আপনি যদি নিজের মোবাইল থেকে বিকাশ করে টাকাটা পাঠান তাহলে আপনি দেখতে পাবেন যে মেসেজে ট্রানজ্যাকশন আইডিটা দেওয়া আছে, আর যদি দোকান থেকে পাঠান তাহলে অবশ্যই দোকানদারের কাছ থেকে আপনি ট্রানজ্যাকশন আইডিটাই চেয়ে নেবেন। ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিলাম, তারপরে জাস্ট প্লেস অর্ডারে আমরা ক্লিক করব। এই অর্ডারটি এখন আমাদের প্লেস করা হলো। এখন unicbuddy যে সাপোর্ট টিম এটা যাচাই করবে আমাদের সব কিছু ঠিক আছে কিনা পেমেন্টটা, তারপর আমাদেরকে মেইলের মাধ্যমে আমাদের ডোমেইন এবং হোস্টিংয়ের যে সব লগইন প্যানেল সবগুলো দিয়ে দেবে। তো আমরা আমাদের ইমেলটি চেক করব এখন।
আমরা আমাদের ইমেইলে চলে এসেছি এবং ইমেইলে দেখতে পাচ্ছি ইউনিক বিডি সাপোর্ট টিম থেকে একটি ওয়েবসাইট ইনফরমেশন নামে একটি মেইল এসেছে। মেইলে আমাদের সকল ইনফরমেশনগুলো দেওয়া আছে, আমাদের সি প্যানেলের এবং ডোমেন প্যানেলের সকল ইনফরমেশান এখানে দেওয়া আছে। সো আমি এখন সি প্যানেলে লগ ইন করবো এবং আমি ইউজার নেমটা কপি করে নিচ্ছি। লিঙ্কটা যেটা দেওয়া আছে আমাদের সি প্যানেলে সেখানে ক্লিক করছি এবং ইউজার নাম যেটা আমি কপি করলাম সেটা পেস্ট করে দিচ্ছি। এটার পাসওয়ার্ডটা যেটা রয়েছে সেটাও আমরা কপি করব, কপি করে আমরা এখানে বসিয়ে দেব। এখন লগ ইন সি প্যানেলে আমরা সাকসেসফুলি লগ ইন করতে পেরেছি। আপনি যদি খুব বেশি টেকি না হন বা খুব বেশি না জানেন তাহলে বেশি কিছু নাড়াচাড়া করবেন না এখানে। তো আমাদের সাইটে এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো এখানে আমরা ওয়ার্ডপ্রেস খুঁজে বের করব, অথবা এই যে সফটাকুলাস অ্যাপস ইনস্টলার এটাতে আমরা ক্লিক করব, খুঁজে দেখবেন কোথায় আছে। তারপর এখানে যে ওয়ার্ডপ্রেস লেখা দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডপ্রেসের উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে ইনস্টল নাও লেখা আছে, এখানে ইনস্টল নাওতে ক্লিক করবেন এবং এখান থেকে আমরা HTTPS রাখতে পারি বা HTTP যে কোনো একটা রাখলেই হবে, সমস্যা নেই। তারপর এখান থেকে WP যেটা থাকবে সেটা আমরা কেটে দিব এবং এখানে আমরা আমাদের সাইটের নামটা দিব, আমাদের সাইটের নামটা দিচ্ছি। আপনার যে সাইটের নাম হবে সেটা দিয়ে দিবেন, আপনি এটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সাইটের ডেসক্রিপশন একটা যে কোনো দিয়ে দিতে পারেন, আপনার সাইটটা যে রিলেটেড হবে সেই রিলেটেড আপনি একটা ডেসক্রিপশন দিবেন। আমি আপাতত জাস্ট এটাই একটা দিলাম, পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারবো। এটার ইউজার নেম এবং পাসওয়ার্ড অবশ্যই আপনি যেটা দেবেন সেটা মনে রাখবেন এবং একটু ভালো একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন, এত সহজ দিবেন না। আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট সহজ দিচ্ছি, পরবর্তীতে অবশ্যই চেঞ্জ করে দেব। এখানে আপনার ইমেলটা দিবেন, আপনার ওয়েবসাইটে যত রকম মেইল বা সবাই যে কন্ট্যাক্ট করবে আপনার সাথে সব মেইল আপনার এই ইমেলে যাবে। মেইল নাম্বারটা অবশ্যই এখানে ভালোভাবে দিয়ে দিবেন। তারপর সব কিছু ঠিক থাকলে জাস্ট আমরা ইনস্টলে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড লাগবে। আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গিয়েছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটি ডিফল্ট থিম, আমরা অবশ্যই এই থিমটা রাখবো না। আমরা এটা আমাদের ফ্রন্ট এন্ডে আসলাম, এই ওয়েবসাইটটা এভাবে দেখতে পাওয়া যাবে। এখন আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে কাজ করব। সো আমাদেরকে এটা ড্যাশবোর্ডে যেতে হবে। সো আমাদের আপনার ওয়েবসাইটের নামটি লিখবেন, ডোমেনটি লেখার পর স্ল্যাশ দিয়ে WP একটা হাইফেন দিবেন এবং অ্যাডমিন লিখে এন্টার করবেন। আমি লিখলাম এবং তারপর এখানে আমরা আমাদের যে একটু আগে যে আমরা একটা ইউজার এবং পাসওয়ার্ডটা দিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিব। এটা কিন্তু সি প্যানেলের পাসওয়ার্ড না, আমরা একটু আগে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যে পাসওয়ার্ডটা দিলাম সেটা। তারপর লগ ইনে ক্লিক করবেন। এখন আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে এসেছি। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ড, অর্থাৎ আপনি এখানে যা কাজ করবেন আপনার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে দেখাবে। সো আমরা ফার্স্টে যাব অ্যাপিয়ারেন্সে এবং এখান থেকে থিমসে ক্লিক করছি। ফার্স্টে আমরা একটি থিমস ইনস্টল করব, সেজন্য আমি এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করছি। অ্যাড নিউতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো থিমস চলে এসেছে অলরেডি। তো এখানে অনেক হিউজ পরিমাণে থিমস রয়েছে, তো আমরা থিমে এখানে সার্চ করব অ্যাস্ট্রা, ASTRA। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাস্ট্রা থিমস, এখানে আমি জাস্ট ইনস্টলে ক্লিক করছি। এরপর আমরা আবার থিমসে ক্লিক করব এবং দেখতে পাবো যে আমাদের এই থিমসটি এখানে চলে এসেছে। এখন জাস্ট আমরা এখানে অ্যাক্টিভে ক্লিক করে এটাকে অ্যাক্টিভেট করে দিব। ব্যাস আমাদের থিমটি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন আমরা বাকি যেসব থিমসগুলো রয়েছে এগুলো ডিলিট করে দিব, এগুলো থিমের কোনো প্রয়োজন নেই। থিম ডিটেলসে ক্লিক করে জাস্ট ডিলিট অপশনে ক্লিক করবেন এবং ওকে। ব্যাস আমাদের সাইটে এখন জাস্ট একটা থিমই রয়েছে। এখন আমরা দেখব আমাদের সাইটটা কীরকম দেখাচ্ছে। আপনারা এখানে ডোমেনটি লিখলেই আপনারা আপনাদের সাইটটি দেখতে পারবেন কীরকম দেখাচ্ছে। তো এখন আমরা এখান থেকে প্লাগইন অপশনে যাব, একটি প্লাগইন অ্যাড করব। প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ, এখানেও আমরা অ্যাস্ট্রা লিখে অ্যাস্ট্রা প্লাগইনটি সার্চ করব। এখান থেকে আমরা এই প্লাগইনটিকে জাস্ট ইনস্টল করে নিব। অ্যাক্টিভেট। ব্যাস আমাদের এই অ্যাস্ট্রা প্লাগইনটিও অ্যাক্টিভেট করে ফেললাম। এখন আমরা সি লাইব্রেরিতে ক্লিক করব। এই যে অ্যাস্ট্রা যে প্লাগইনটি এখানে সি লাইব্রেরি রয়েছে, সি লাইব্রেরিতে ক্লিক করছি। আমরা এখন এলিমেন্টরে ক্লিক করছি। এলিমেন্টরে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন অনেক রকম এখানে টেমপ্লেট দেওয়া আছে, থিমস দেওয়া আছে, একটা থিমসের ভিতরে অনেক টেমপ্লেট দেওয়া আছে। তো আপনার যেই প্রয়োজন সেই অনুযায়ী আপনি একটি টেমপ্লেট চয়েস করবেন বা আপনি দেখতে পারবেন কোনটা কীরকম টেমপ্লেট। তো এখানে অনেক রকম টেমপ্লেট রয়েছে, আমি দেখি কোনটা চয়েস করা যায়। এখানে অনেক টেমপ্লেট রয়েছে, তো আমি এখান থেকে যে এজেন্সি নামে যে একটি টেমপ্লেট রয়েছে
এই এজেন্সি টেমপ্লেটটি নিয়ে কাজ করব এখন। আপনার যে কোনো টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন। তো এখানে আমি এই যে প্রিভিউতে ক্লিক করছি এবং এখান থেকে এই যে তিনটা প্লাগইন ইনস্টল করতে হবে আমাদেরকে। সো আমি এখান থেকে তিনটা প্লাগইনেই ইনস্টল নাওতে ক্লিক করে দিচ্ছি, সবগুলোতে ক্লিক করে দিবেন। আমাদের ওয়েবসাইটটি এরকম হবে, আপনারা এখান থেকে প্রিভিউ করে করে দেখতে পারবেন কোন টেমপ্লেটটা কীরকম দেখতে। আপনাদের পছন্দ মতো আপনারা চুজ করবেন। এই টেমপ্লেটটা বেশ জনপ্রিয় একটি টেমপ্লেট, সো আমি এটা দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে। প্লাগইন ইনস্টল হয়ে গেলে আমরা জাস্ট এখানে ইম্পোর্ট দিস সাইট এখানে ক্লিক করব এবং তারপর এখান থেকে ওকে করে দিব। ওয়েবসাইটটি আমাদের ইম্পোর্ট হয়ে গেল, এখন জাস্ট আমরা ডান অ্যান্ড ভিউ সাইট এখানে ক্লিক করছি। তাহলে আমরা দেখতে পাবো আমাদের ওয়েবসাইটটি কীরকম দেখাচ্ছে। আমাদের এই ডেমো ওয়েবসাইটটিকে পুরোপুরিভাবে ইম্পোর্ট করতে পেরেছি। এখন আমাদের ওয়েবসাইটের প্রায় 70% কাজ শেষ। এখন আমরা জাস্ট সব কিছু আমরা কাস্টমাইজ করব। সেজন্য আমরা যে পেজটাকে আমরা কাস্টমাইজ করব সেই পেজে থাকা অবস্থায় আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টর এটাতে ক্লিক করব। এখানে আমরা ওয়েবসাইটটি ফুললি এডিট করতে পারবো, কাস্টমাইজ করে ফেলতে পারবো। বাম পাশে যেসব অপশনগুলো দেওয়া আছে এগুলোর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটকে এডিট করতে পারবো। যে অপশনটা এডিট করতে চান জাস্ট সেখানে সিলেক্ট করে জাস্ট এখানে আমরা টাইপ করলেই সেটা এডিট করতে পারবো। দেখুন সিলেক্ট করছি, আপনি যে অপশনটা এডিট করতে চান জাস্ট মাউস পয়েন্টার নিয়ে সেখানে ক্লিক করবেন, তাহলে আপনি এডিট করতে পারবেন। তো আমি এখানে আমার মন মতো করে আমি লিখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে লিখবেন। হাই, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। আপনারা আপনাদের মন মতো লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আপনারা এই অপশনটিও এডিট করতে পারবেন, প্রত্যেকটা লেখা আপনারা এডিট করতে পারবেন। জাস্ট যেখানে এডিট করবেন সেখানে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করবেন, তাহলে আপনারা এডিট করার অপশন পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন রয়েছে, এই বাটনের লেখাটাও আমরা চেঞ্জ করে দিব। বাটনের উপরে ক্লিক করছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মোর ইনফো এই লেখাটা রয়েছে, আমরা এখানে চেঞ্জ করে দিব। এখানে আপনি যে কোনো লেখা দিতে পারেন। আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি ওয়াচ ভিডিও। তো ওয়াচ ভিডিও লিখে দিলে আপনারা এখানে ভিডিও লিঙ্কটা দিয়ে দিবেন, তাহলে আপনারা ভিডিওতে চলে যাবে ক্লিক করলে। তো আমি আপাতত এভাবেই রাখছি। এখান থেকেও আপনার প্রত্যেকটা অংশ আপনারা চেঞ্জ করতে পারবেন। এই পিকচারটাতেও আমি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি, এখানে আপনারা আপনাদের ক্লায়েন্টের পিকচার দিতে পারবেন বা যে কোনো পিকচার আপনারা দিতে পারবেন। জাস্ট পিকচারটা আমরা ড্র্যাগ করে ধরে এখানে এসে ছেড়ে দিব, তাহলে আমরা আমাদের পিকচারটিকে আপলোড করতে পারবো। পিকচারটা পুরোপুরি আপলোড হয়ে গেলে আমরা তারপরে এখানে ইনসার্ট মিডিয়াতে ক্লিক করতে পারবো। দেখুন আপলোড হচ্ছে, পিকচারটা আমাদের পুরোপুরিভাবে আপলোড হয়ে গেল। এখন আমরা জাস্ট এখানে ইনসার্ট মিডিয়াতে ক্লিক করছি। দেখুন আমাদের এখানে পিকচার চলে এসেছে। এভাবে আপনারা আপনাদের যে কোনো পিকচার অ্যাড করতে পারবেন, এখানে আপনাদের নাম চেঞ্জ করতে পারবেন, এভরিথিং আপনারা চেঞ্জ করতে পারবেন। প্রত্যেকটা অপশন আপনারা ওয়েবসাইটের এভাবে চেঞ্জ করতে পারবেন। এখন সব কিছু যদি আমি চেঞ্জ করে দেখাতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। সো আপনারা একটু ধীরে ধীরে আস্তে আস্তে আপনারা এই চেঞ্জগুলো করবেন মন মতো আস্তে ধীরে, তাহলে আপনাদের ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে করতে পারবেন। তারপর এখানে আপনাদের টিম মেম্বারগুলো আপনারা এখানে অ্যাড করে দিতে পারবেন, প্রত্যেকের পিকচার চেঞ্জ করতে পারবেন। পিকচার উপরে ক্লিক করলে আপনারা পিকচার চেঞ্জ করতে পারবেন। এখানে আমরা লেখা পিকচার সবই চেঞ্জ করতে পারবো। এখানে ম্যানেজার দেওয়া আছে, আপনারা আপনাদের মন মতো পদবি দিতে পারবেন বা যেটা ইচ্ছা সেটা লিখতে পারবেন। আমি জাস্ট সিইও দিয়ে দিলাম। এখানেও এই যে সব কিছু চেঞ্জ করতে পারবেন, এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিতে পারবেন। জাস্ট ক্লিক করবেন এখানে, তাহলে আপনারা আপনাদের ফোন নাম্বার লিখতে পারবেন। আমি একটি ফোন নাম্বার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আপনারা আরও অনেকগুলো অপশন অ্যাড করতে পারবেন। বাম পাশে যতগুলো অপশন রয়েছে ইমেজ ম্যাপ এভরিথিং আপনারা সব কিছু এখানে আপনারা অ্যাড করতে পারবেন। এখানে হেডার এবং ফুটারে আমরা চেঞ্জ করবো একটু পর। সো এটাকে আমরা জাস্ট এখন পর্যন্ত যে কাজগুলো করলাম এটাকে আপডেট করে নিব। আপডেটে ক্লিক করলেই সেভটা হবে, নাহলে সেভ হবে না। আপডেট দিয়ে দিলাম, এখন আমরা দেখব আমাদের ওয়েবসাইটটাকে কেমন দেখাচ্ছে, এটা আসলে আপডেট হয়েছে কি না। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে আমাদের যেসব টুকটাক আপডেটগুলো করেছি সেগুলো এখানে চলে এসেছে। এখানে আমাদের পিকচার এবং আমার নামটা দিয়েছিলাম সেটাও এসে পড়েছে। এখানে যে নাম চেঞ্জ করেছিলাম, আমাদের যে টিম মেম্বারের যে নাম চেঞ্জ করেছিলাম সেটাও চেঞ্জ হয়েছে। এভরিথিং চেঞ্জ হয়ে গেছে যেগুলো চেঞ্জ করেছিলাম। তো এখন আমরা হেডার এবং ফুটার চেঞ্জ করবো, সেজন্য আমরা কাস্টমাইজ অপশনে ক্লিক করবো। যেখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ রয়েছে লেখাটা, দেখতে পাচ্ছেন কাস্টমাইজে ক্লিক করার পর আমাদের এরকম অপশন এসেছে। এখন আমরা এই যে আইকনের পাশেও আমরা দেখতে পাচ্ছি এডিট করার অপশন এসেছে। এখানে আমরা লোগো চেঞ্জ করার জন্য চেঞ্জ লোগোতে ক্লিক করব এবং আমাদের একটি লোগো আপলোড করে দিব। আমার একটি লোগো রেডি আছে, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি আপলোড করে দিয়েছি।
তারপর সিলেক্ট। এখানে আমরা ক্রপ করব না, সো স্কিপ ক্রপিং এ ক্লিক করছি। দেখতে পাচ্ছি আমাদের লোগোটি আপলোড হয়েছে কিন্তু অনেক বড় সাইজে হয়ে গিয়েছে। সো এই লোগোটাকে আমরা সাইজটা কমিয়ে দিচ্ছি, এখান থেকে উইথটা কমিয়ে দিচ্ছি। আপনার মন মতো আপনি এই লোগোর সাইজটাকে কমাতে পারতে পারবেন। তো হ্যাঁ, এখানে আপাতত ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে এই সাইজটা। এখানে যে বাটনটা রয়েছে রিকোয়েস্ট কোড, এটাও আপনারা চেঞ্জ করতে পারবেন, আপনারা আপনাদের মন মতো লিখতে পারবেন। এখানে আমি জাস্ট আপাতত একটা লিখে দিচ্ছি, আমি লাইভ চ্যাট দিয়ে দিলাম, এবং এখানে আমরা আমাদের ফেসবুক পেজটা কানেক্ট করে দিব। সো এই যে হ্যাশট্যাগের পরিবর্তে, হ্যাশের পরিবর্তে জাস্ট আমরা ফেসবুক লিঙ্কটা দিয়ে দিব, facebook.com/uniquebilly। আপনাদের যে পেজটা আছে সেটা দিয়ে দিবেন, তবে ফেসবুক লেখার আগে অবশ্যই https দিয়ে দিবেন, তাছাড়া হয়তো প্রবলেম করতে পারে। করার পর জাস্ট পাবলিশে ক্লিক করবেন। এভাবেই আপনারা ওয়েবসাইটের প্রত্যেকটা অংশ চেঞ্জ করতে পারবেন। সো আপনি আপনার প্রয়োজন মতো আপনার লেখাগুলো লিখে দিবেন, এখানে জাস্ট এডিট করবেন, তাহলে আপনার ওয়েবসাইটটি রেডি হয়ে যাবে। এবং এডিট করার পর জাস্ট পাবলিশে ক্লিক করবেন, তাহলে আপনার ওয়েবসাইটটি এখানে ভিজিবল দেখাবে। দেখুন, আমরা যে টুকটাক যে অংশগুলো চেঞ্জ করেছি এগুলো এখানে দেখাচ্ছে, আমাদের লোগোটা চলে এসেছে, এখানে আমরা লাইভ চ্যাটের যে অপশনটা দিয়েছিলাম সেটা এসেছে। এভাবে আপনি খুব কম সময়ের মধ্যে একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। আর যদি ওয়েবসাইট রিলেটেড কোনো প্রফেশনাল সার্ভিসের প্রয়োজন হয় আমার কাছ থেকে, সেক্ষেত্রে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আপনি যদি ওয়েবসাইট মেক করতে না পারেন, বা আপনি পারলেও যদি আপনার সময় কম থাকে বা সময় না করতে পারেন ওয়েবসাইট বানানোর জন্য, তাহলে আপনি আপনার ওয়েবসাইটের ডিজাইনের কাজটা আমাকে দিতে পারেন, আমি প্রফেশনালি ওয়েবসাইট ডিজাইন কাজ করি। আমি আপনাদেরকে যে স্টেপসগুলো দেখালাম সেই স্টেপসগুলো যদি আপনারা ফলো করেন, খুব অল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আমি যে টেমপ্লেটটা দিয়ে দেখালাম সেটা মোটামুটি একটা পার্সোনাল বা পোর্টফোলিও অথবা একটা কোম্পানির ওয়েবসাইট এভাবে তৈরি করা যেতে পারে। ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো আপনারা যেসব টেমপ্লেটগুলো আমি দেখালাম সেখান থেকে আপনারা চয়েস করতে পারেন। এর পরবর্তী যেসব ভিডিওগুলো দেবো সেগুলো আরও ইন্টারেস্টিং ভিডিও হবে, কারণ আমি সেগুলো খুব ডিটেলসে দেখাবো আপনাদেরকে কীভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয়, যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো কীরকম বানাতে হয়, কিংবা আপনার অনলাইন যে নিউজ পোর্টাল ওয়েবসাইট সেটা কীভাবে বানাতে হয়, আপনার অনলাইনে কীভাবে বিজনেস করতে হয় অর্থাৎ ই কমার্স ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয়, খুব সহজে আপনি কীভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন সেই ভিডিওগুলো আমি খুব দ্রুত দিতে যাচ্ছি। সো আপনারা আমার এই চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবেন। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি এইটুকু বলতে পারি যে আপনারা কিছু হলেও শিখতে পারবেন। আমার চ্যানেলে অপ্রয়োজনে কিছুই দেই না, যা প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবনে বা টেকনোলজি রিলেটেড সব ভিডিওগুলো আমি এই চ্যানেলে দিয়ে থাকি। আশা করি আপনারা আমার চ্যানেলে কানেক্টেড থাকবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে আপনারা উৎসাহিত করবেন কমেন্টে বা লাইক দিয়ে, আর শেয়ার করবেন বন্ধুদের সাথে যাতে আপনার ফ্রেন্ডও একটা ওয়েবসাইট খুব দ্রুত বানিয়ে ফেলতে পারে, বা নতুন নতুন যেসব টেকনোলজির ট্রিক্স বা টিপস সেগুলো যেন জানতে পারে। আপনি যদি আমার এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে চান তাহলে এই ভিডিওর নিচে একটি লাল সাবস্ক্রাইব বাটন লেখা আছে, সেখানে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে আপনি ক্লিক করে দিতে পারবেন, তাহলে আপনি আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। ভবিষ্যতে আমি যেসব ভিডিওগুলো দিব সবগুলোর আপনি নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।